বিএনপি সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া ছয়টি আসনের উপনির্বাচনের ভোট গণনা চলছে। ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির পদত্যাগী এমপি স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার। 46,323 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। এই আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। এর আগে চাঁপাইনবাবগঞ্জে একটি কেন্দ্রে ভোট শুরুর কিছু সময় পার না হতেই নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে কেন্দ্র দখল, এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তোলেন বগুড়া ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম। বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনে সকাল 8:30 থেকে ভোটগ্রহণ শুরু হয়। পরে সকাল 11:00 জেলা শহরের 27 নম্বর কেন্দ্র নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন ও নৌকার প্রার্থী আব্দুল ওদুদের কর্মী সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ভোটগ্রহণে কোনো প্রভাব ফেলেনি বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা। সকালে এখানে 8:30 ভোট শুরু হয়েছে। আমার কেন্দ্রে 2602 জন ভোটার। ভোট সুন্দরভাবে চলছে, পরিবেশ শান্ত আছে, সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। ভোটটিতে খুব আনন্দ পেলাম, যেহেতু খুব সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল এবং আমি ইভিএমে ভোট দিলাম। এদিকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এ আসনে কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। বিএনপির পদত্যাগী এমপি উকিল আব্দুস সাত্তার ফের প্রার্থী হওয়ায় বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে। বগুড়া 6 আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ইভিএম চালু হতে দেরির পাশাপাশি কেন্দ্র দখল, এজেন্টদের প্রবেশ করতে না দেওয়া সহ বেশ কিছু অভিযোগ তুলেছেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলম ও আব্দুল মান্নান আকন্দ। তবে আওয়ামী লীগ প্রার্থী রাগেবুল আহসান রিপু এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন। বগুড়া সদরে একটু অনেক জায়গা তামাজাইল গুলিকে এজেন্টদের ঢুকতে দেওয়া হইতেছে না, এই জন্য আপনাদেরকে আমার একটা কেন্দ্রের নাম এখন বললাম। 5টা ইউনিয়ন আছে, সেখানে পোলিং এজেন্ট ঢোকার পরে বের করে দিয়েছে। অথচ গতকাল আমাকে ম্যাজিস্ট্রেট সাহেব বলছে, এনকার্যে সিনিয়র ম্যাজিস্ট্রেট, যে ভোট হবে নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে। নিরাপত্তা প্রথমেই ভেঙে গেছে। দেখেন তাদের প্রতিনিধিরা আসে, এই অভিযোগটা কেন করতেছে? এখানে তো এমন না যে প্রার্থী নাই, সেই তাদের পুলিং এজেন্ট নেই, সবার পুলিং এজেন্ট আছে। ঠাকুরগাঁ 3 আসনে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন ভোটাররা। প্রার্থী 5 জন হলেও মূলত লড়াই হচ্ছে জাতীয় পার্টির হাফিজউদ্দিন ও 14 দল মনোনীত ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যাপক ইয়াসিন আলীর মধ্যে। ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য। শর্মিলা কেয়া, বাংলাভিশন, নিউজ ডেস্ক।